বাঙালির বিভিন্ন প্রতিমার সাজসজ্জায় যে থার্মোকলের সাজ বা ডাকের সাজ আমরা দেখতে পাই বা যে গোল্ডেন সাজ আমরা দেখতে পাই সেগুলো কিভাবে তৈরি হয় জানেন? দেখুন এই ভিডিওতে। এইখানে এই আর্টিস্ট তৈরি করছেন সেই সমস্ত গয়নাগুলি যেখানে অভ্র, চুমকি এবং পুঁতি দিয়ে সেই গয়নাগুলি তৈরি করা হচ্ছে। প্রথমে একটি কাগজের স্ট্রাকচার কেটে নেওয়া হয় মুকুটের সাইজে, বা গলার যে সমস্ত গয়না বা হাতের যে গয়না তার উপরে আঠা বসিয়ে সেই আঠার উপরে পুঁতির মালা, চুমকি এবং বিভিন্ন রকমের কালারিং পেপার আটকে দেওয়া হয় এবং তারপরে সেইগুলির মধ্যে কিছু অভ্র দিয়ে আঠাযুক্ত জায়গাগুলোতে অভ্রগুলি আটকে দেওয়া হয়। এবং দেখুন এইখানে সেই অভ্রগুলি কিন্তু আটকানোর কাজ অলরেডি চলছে এবং অভ্রগুলি ওর মধ্যে আটকে যাচ্ছে। এর পরবর্তী স্টেপ, এই যে গয়নাটি তৈরি হলো এটিকে উল্টে দেওয়া হবে। উল্টে দেওয়ার পরে এক্সট্রা যে সমস্ত অভ্রগুলি রয়েছে সেগুলি আবার ছেড়ে নেওয়া হবে এবং পরবর্তীকালে আবার কোনো গয়না তৈরিতে ওই অভ্রগুলি কাজে লাগবে। এটিকে উল্টে নিয়ে ছেড়ে নেওয়া হচ্ছে এবং যে সমস্ত জায়গায় আঠাগুলি রয়েছে সেই সমস্ত জায়গায় অভ্রগুলি লেগে গেল। এরপরে ওই অভ্রগুলিকে গুছিয়ে নিয়ে আবার একটি নতুন গয়না তৈরি দেওয়ার কাজ চলবে। দেখুন এই যে গয়নাগুলি আছে এগুলি অলরেডি পুঁতি বসানো আছে কিন্তু অভ্রগুলো বসানোর কাজ এখানে চলছে। এইখানে দেখুন সমস্ত গলার গয়না, এই যে মাথার মুকুটের গয়না সমস্ত রয়েছে। এটি যেমন একটি মুকুটের গয়না, না এটি কোমর বন্ধক রয়েছে, তার মধ্যে দেখুন অভ্রগুলি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর ভেতরে আঠা দেওয়া রয়েছে, নিতে করে ওরা প্রথমে আঠা লাগিয়ে নিয়েছে, তার উপরে অভ্রগুলি দিয়ে দেওয়া হচ্ছে, ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেই আঠাগুলি ধরে নিচ্ছে এবং তারপরে এটি উঠে দেওয়া হচ্ছে। এবং অসম্ভব সুন্দর কিছু গয়না এখানে কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে। তো বাঙালির পুজো মানেই এই সাজসজ্জা, অর্থাৎ একটি প্রতিমার কত দাম হবে তা কিন্তু নির্ভর করে এই ডাকের সাজের উপর। এই সাজ যত দামি হবে তত প্রতিমাটি গর্জাস দেখতে লাগবে, অসম্ভব সুন্দর লাগবে এবং মঞ্চে বা মণ্ডপে সেগুলি একদম চকচক করবে। এইখানে দেখুন আরেকটি গয়না তৈরি হচ্ছে আরেক জায়গায়, সেখানে কিন্তু ওই লাল কাপড়ের ওপরে গয়নাগুলি তৈরি করা হয়েছে, কাগজের ওপরে নয়। অর্থাৎ যেগুলি বড় গয়না থাকে, অসম্ভব বড় বা গলার পাটা যেগুলি থাকে সেগুলি কাগজ কিন্তু ধরে রাখতে পারে না, তাই নিচে কিন্তু কাপড় দেওয়া হয়, মোটা কাপড় দিয়ে তার মধ্যে আঠা দিয়ে দেওয়া হয় যাতে করে কাপড়টি হার্ডি হয়ে যায়, শক্ত হয়ে যায় এবং তার ওপরে এই পুঁতি বা অভ্রগুলো বসিয়ে, চুমকিগুলো বসিয়ে কিন্তু আঠার মাধ্যমে বসিয়ে কিন্তু ডিজাইনগুলো তৈরি করা হয়। দেখুন খুব সুন্দর একটি গলার একটি পাটা তৈরি করা আছে এখানে। এর মধ্যে কিছু কিছু থার্মোকলও রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে জড়িও রয়েছে, ছোলা রয়েছে, এই সমস্তগুলো এরা গুছিয়ে এখানে রাখছে। চলুন দেখে নেওয়া যাক আরও ডিটেলসে, আমরা পাশে আরেকটি ভিডিওতে দেখি। এইখানে দেখুন এই যে আঠা হাতে কিন্তু একটি শক্ত চটচটে, বেশ শক্ত টাইপের আঠা যেটা হাতে লাগছে না কিন্তু এই গয়নাগুলি বসাতে সাহায্য করে, সেইগুলি হাতেতে ছোট্ট ছোট্ট সরু সরু লম্বা লম্বা লাইন বানিয়ে নিয়ে সেইগুলোকে কিন্তু এর মধ্যে বসানো হচ্ছে এবং আঠাগুলি প্রথমে ইনি বসিয়ে নিচ্ছেন। তারপরে কিন্তু যে মালাগুলি রয়েছে, পুঁতির মালা বা চুমকির মালা বা বিভিন্ন রকমের জরির মালা যেগুলো রয়েছে এই আঠাগুলির উপরে সেগুলো কিন্তু মালাটা কিন্তু যাবে, অর্থাৎ সেখানে চেপে চেপে বসিয়ে দেওয়া হবে। দেখুন এইখানে অলরেডি কিছু কিছু
পুঁতির মালা এখানে বসানো রয়েছে, জরির মালাও বসানো রয়েছে এবং বড় কাঁচের পাথর বসানো রয়েছে, সেগুলো ডিজাইন কিছুটা করা রয়েছে। এইখানে রুপোলি কিছু সাজ বানানো হচ্ছে, আগে যেটা আমরা গোল্ডেন সাজ দেখছিলাম এখানে রুপোলি সাজ তৈরি করা হচ্ছে। তো এই সাজগুলির কিন্তু বেশ ভালো দাম রয়েছে, যেখানে ডাকের সাজের থেকেও কিন্তু এই সাজগুলির দাম অনেক বেশি, কারণ ডাকের সাজের ক্ষেত্রে কেবলমাত্র থার্মোকল ইউজ করা হয় এবং সেটি সাদা কালারের হয়, তার উপরে কিছু হয়তো কালারিং পেপার দেওয়া হয়। কিন্তু এই গয়নাগুলি তৈরি করার ক্ষেত্রে অনেক মেটেরিয়াল ইউজ করা হয়, যেমন জরি, পুঁতির মালা, তারের বিভিন্ন রকমের মালা এবং নানা রকমের সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করা মেটালের কিন্তু মালা এখানে ইউজ করা হয় এবং কাঁচের দামি দামি পাথর স্টোন ইউজ করা হয়, যাতে করে এই সাজগুলি অরিজিনাল দেখতে লাগে, অর্থাৎ রিয়ালিটি ফিল করা হয়, ফিলটা আসে, সেই জন্য কিন্তু এইগুলি তৈরি করা হয়। তো এই সাজের দাম কিন্তু অন্যান্য ওই থার্মোকলের বা সোলার সাজের থেকে অনেকটাই বেশি পড়ে যায়। দেখুন এই যে মালাটি রয়েছে, এই মালাটি ইনি তুলে নিলেন এবং এটিকে কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে, অর্থাৎ যেখানে যেরকম বসবে সেই অনুযায়ী মাপ করে কাঁচিগুলো কেটে দিয়ে সেই যে আঠাগুলি বসানো হয়েছিল সেই আঠার ওপর দিয়ে কিন্তু তর্জনী দিয়ে ফার্স্ট ফিঙ্গার দিয়ে চিপে 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 বসিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে ডিজাইনটি এত সূক্ষ্ম কাজের ডিজাইনগুলি তৈরি হচ্ছে, যেটা কিন্তু আপনি দূর থেকে দেখলে অসম্ভব সুন্দর দেখতে পাবেন। দেখুন এইখানে মালাগুলি বসিয়ে দিয়ে এই কেটে দেওয়া হলো, এইভাবে কিন্তু এই গয়নাগুলি তৈরি করা হয়। দেখুন এইখানেও যে পূর্বে আঠাগুলি বসানো হয়েছিল তার উপর দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মালাগুলি বসিয়ে দেওয়া হচ্ছে। এই যে মালাটি রয়েছে এটি কিন্তু অ্যালুমিনিয়াম কালারের, অর্থাৎ সিলভার কালারের কিছু পুঁতির বা ওই জরি টাইপের মালা রয়েছে, মেটাল টাইপের জিনিস দিয়ে উৎপন্ন তৈরি, তো বেশ দামি মেটেরিয়াল এগুলো, এগুলো দিয়ে তৈরি হচ্ছে। তো আমরা দেখে নেব এখানে অসংখ্য কারিগর এরকম রয়েছে কুমোরটুলিতে, তারা কিন্তু সারাদিন বসে বসে এরকম গয়নাগুলি তৈরি করে যাচ্ছে। ওই দিকে দেখুন আরেক ভদ্রলোক, তিনিও কিন্তু সেম টাইপের কাজ করছেন, একই রকমভাবে আঠা বসাচ্ছেন এবং তার উপরে চুমকি বা এই ধরনের মালা কিন্তু বসিয়ে যাচ্ছেন। তো এই দুর্গাপুজোর সময় এদের কিন্তু অসম্ভব ডিমান্ড থাকে, প্রচুর দায়িত্ব থাকে, এদের অসম্ভব রকমের প্রেসারে থাকতে হয়, এরা সারা দিন রাত এই কাজই এখন করে চলেছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এরকম ভিডিও আমি অনেক আনতে থাকব। Thank you.